মেয়ের সাথে খেলে মারামারি করেন? এটা এটা খুলো, এটা 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 লাগাইছো কেন? জুয়েলের ভোকাল এত খারাপ কেন? কি খুব জুসি জুসি লাগতেছে। এই দুইটা জিনিস হাতে তুলে নিছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। কি কি মনে হচ্ছে, রাত্রেবেলা বাইক চালাচ্ছি, রাস্তার মধ্যে কেউ নাই? না না, বিষয়টা কিন্তু তা না। এখন বাজতেছে ভোর 5:40। এই মুহূর্তে চলে যাচ্ছি একটি অনুষ্ঠানে অংশ নিতে, আর এই অনুষ্ঠানটির আয়োজন করেছে ফ্রি হুইলার্স ক্লাব বিডি লিমিটেড, সংক্ষেপে FCB। তো আমি তো এই গ্রুপের রেজিস্টার্ড মেম্বার, তো আমরা রেজিস্টার্ড মেম্বাররা একটা অনুষ্ঠানে বের হচ্ছি। অনুষ্ঠানটার শিরোনাম হচ্ছে রসালো অভিযান। সকাল 6টার মধ্যে কথা রয়েছে আমিনবাজার চিস্তিয়া ফিলিং স্টেশনে গমন ইচ্ছুদের জড়ো হওয়ার ব্যাপারে। সেখান থেকে আমরা চলে যাব রসালো অভিযানে, অর্থাৎ খেজুরের রস খেতে। আর আমাদের স্পটটা হবে সাভার উপজেলা। ব্যাস, চলে এসেছি আমিনবাজার ব্রিজের উপরে। আর খানিকটা সামনে গেলেই হচ্ছে, আর একটু সামনে গেলেই চিস্তিয়া ফিলিং স্টেশন, যেখানে আমরা সবাই একত্রিত হচ্ছি। বাহ, আমিনবাজার ব্রিজের মধ্যে তো এই টাইমে এসে বেশ মজা পাইতেছি, কারণ ফাঁকা। আর না হলে আমিনবাজার ব্রিজে আসলে এইভাবে একটানা বাইক চালাবো এটা তো হইতেই পারে না, হইতেই পারে না। এই তো চিস্তিয়া ফিলিং স্টেশন আমার হাতের বাম দিকে। ওরে আল্লাহ, লোকজন তো চলে আসছে। আমি তো ভাবছিলাম আমি বুঝি ফার্স্ট সেকেন্ড থার্ডের মতো থাকতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে না, লোকজন চলে আসছে। আসলে সবার মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আছে, যার দরুন এই শীতের সকালে আরামের ঘুম হারাম করে সবাই কিন্তু বেরিয়ে গেছে। বাহ, আয়োজন যদি এমন আনন্দ ঘন না হয় তাহলে কি আর মজা লাগে। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই খবর আছে? ভালন ভালন। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? তাই ও মাথা নষ্ট, সেফটি ফার্স্ট, আপনি বাথরুমে গেলেও রাইডিং জ্যাকেট পরে যাবেন। মেয়ের সাথে খেলনা নিয়ে আর মারামারি করেন? মেয়ের সাথে খেললে মারামারি করেন? কই? হ্যাঁ, নানার বাড়ি। ও আচ্ছা, আগে তো মারামারি করতেন খেলনা নিয়ে। এই কামরুল, খবর আছে? কিন্তু খবর আছে, খবর আছে, শিওর খবর আছে। ঠিক আছে, লালবাতি, এই যে লালের পাশে দাঁড়াইছেন, কিন্তু লালবাতি জ্বালাই দিছি কিন্তু। আকিব কি অবস্থা ভাই? শোনেন শোনেন, ভালো হয়ে যান। আচ্ছা ভালো কথা, আপনার রিভিউ দেই একটা। পেটে ভিজুয়ালের ভোকাল এত খারাপ কেন? কি কি কোনটা কি? আপনার কান ঠিক আছে? ডাক্তার প্রাণগোপাল দত্তর দেখায় আসেন, প্রাণগোপাল দত্তর দেখায় আসেন, আমার কথা বললেন ভাই, ভিজিট নিবো না। প্রাণগোপাল দত্ত কিন্তু গরিবের ভিজিট নেয় না, প্রাণগোপাল দত্ত কিন্তু গরিবের ভিজিট নেয় না। ঠিক আছে, কোনটা? এটা 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 খুলো, এটা 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 লাগাইছো কেন? এটা লাগাইছো কেন? এই এটা লাগাইছো কেন? এই নুটছো কেন? তুমি জানো এটা যে বিপজ্জনক? তুমি এটা এটা লাগাইছো কেন? এটা খুলো খুলো। আরে আরে, পোলাপান দেখ কি শুরু করছে, এটি পোলাপান কি শুরু করছে। শেজান ভাই চলে আসছে রসের রূপে, সামলাইতে পারো নাই, বোতল আনছেন? এত মোটা পেট, রস খাবেন কেমনে ভাই? ব্যাস, আমাদের ট্রিপ স্টার্ট হয়ে গেছে। আমি মোটামুটি বলতে গেলে বেশ সামনেই আছি, আমার সামনে 3-4 জনের মতো আছে, আর বাকিরা সবাই পেছনে, একদম সারি সারি সবাই এক লেনে, খুবই ভালোভাবে কিন্তু শৃঙ্খলা মেনটেন করে আসতেছে। সাভার বাস স্ট্যান্ডে চলে আসছি, কিন্তু শান্তি পাইলাম না, এমন অবস্থা, এত বিশৃঙ্খলা। সাভার হাইওয়ের অবস্থা তো এমনিই খারাপ থাকে দিনের বেলা, ভাবছিলাম এই ভোর সকালবেলা বুঝি একটু শান্তিতে চালাতে পারবো, কিন্তু ট্রাকগুলো এমন ডিস্টার্ব, মানে বলার বাইরে। আর ফাঁকে ফাঁকে দেখা যায় ব্যাটারি চালিত অটোরিকশা উঠে পড়তেছে, মানে ব্যাপক অনিয়ম। বাংলাদেশের হাইওয়েগুলো, নট অনলি সাভার হাইওয়ে, বাংলাদেশের যে কোনো হাইওয়েতে যাওয়া হোক,
ভয়ঙ্কর রকমের অনিয়ম কিন্তু পরিলক্ষিত হয়, আর এগুলির খেসারত দিতে হয় অনেক সময় জীবন দিয়ে, মানে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এই যে সামনে একটা অটোরিকশা, এই যে এই অটোরিকশার তো এই হাইওয়েতে থাকার কথা না। এই যে একটা অটোরিকশা, ওরে কি যে ঠান্ডা, হেলমেটের ফাঁক ফোকর দিয়ে বাতাস টাতাস ঢুকে একদম চেহারা সুরত পুরো ঠান্ডায় পরিপূর্ণ হয়ে গেছে। শীতের মধ্যে তো আসলে কোথাও আমি ঘুরতে টুরতে যাই নাই, এত সকালবেলা বেরোই নাই। মাঝখানে একদিন মানিকগঞ্জ গেলাম, তাও বেলা ভালো করে উঠছে পরে গেছি। তো এই যে ভোরবেলা বেরোইলাম আজকে, শীতের সকালটা মানে অন্যরকম লাগতেছে, খুব ভালো লাগতেছে, আর হচ্ছে খুব জুসি জুসি লাগতেছে, আর প্রচুর কুয়াশার মধ্যে চালাতে বেশ জুসি জুসি লাগতেছে। এই তো এখন চলে আসছি নবীনগর বাসস্ট্যান্ড, আর একটা হিজিবিজি মার্কা জায়গা, ভয়ঙ্কর রকমের হিজিবিজি চলে এই জায়গাটার মধ্যে। আর এই হিজিবিজির মধ্য দিয়ে আমাদের বাইকগুলো বাধ্য হচ্ছে হিজিবিজি করে যাওয়ার জন্য, না হলে উপায় নেই, বেরোতে পারবে না। এই যে এটা কিন্তু বাস দাঁড়ানোর জায়গা না, বাস দাঁড়ানোর জায়গা হচ্ছে বাম পাশেরটা, বাট এখানে বাস দাঁড়ায় যাত্রী উঠাবে নামাবে, একদম রাস্তার কাজ শেষ। এই কি খবর, এই হচ্ছে সেই পাবলিক যার বুক মডিফিকেশন করা হয়েছিল হেডলাইট দিয়ে, ফেজার হেডলাইট দিয়ে। এই হচ্ছে সেই পাবলিক, ভাই ভিডিওটা দেখছেন? নবীনগর থেকে সরাসরি আমরা ডান দিকে ঢুকে গেছি, মানে চন্দ্রা হাইওয়েতে আছি এখন। কই জানে যায় রস খাওয়াইতে, বুঝতেছি না। চন্দ্রা হাইওয়ে থেকে এইমাত্র ঢুকে গেলাম কবিরপুরের দিকে। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে কবিরপুর বাসস্ট্যান্ড তোহা রোড। আরে আল্লাহ, এখানে তো ইটের সোলিং একদম ভাঙাচোরা। উফ, সবচেয়ে জঘন্যতম রাস্তা হলো এই ইটের সোলিংয়ের রাস্তা। ইটের সোলিংয়ের রাস্তা হলেও এই আঁকা বাঁকার মধ্যে না চালাতে একটু ভালো লাগছে। একটু আগের রাস্তাগুলো ছিল একটু বেশি প্রশস্ত, আর এখনকার রাস্তাগুলো প্রশস্ততা আরেকটু কম, মানে আমার মতো আর কি। আমার যেরকম দৈর্ঘ্য বেশি প্রস্থ কম, বর্তমান যে রাস্তাটাই আছে এটার অবস্থা কিন্তু ঠিক এইরকম। আমরা এখানেই সব এখন দাঁড়াবো, বাইকগুলো সবাই পার্কিং করতেছে। এখানেই পার্কিং করি। হ্যাঁ, এটাই হচ্ছে ঐতিহাসিক রসের ময়দান। সেটাই, এই হচ্ছে সারি সারি কলসির মধ্যে রস, তিন দুগুণে ছয়। এখন হচ্ছে যার যার মতো করে খাবার দাবারের পালা। এখন কি ভাই, মানে পাতিল হিসেবে না গ্লাস হিসেবে? ভাই হাড়ি 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 হিসেবে। ভাই এই রস যে খাওয়াতে জানছেন, এটা কি হাড়ি হিসেবে খাওয়া নাকি গ্লাস হিসেবে খাওয়া? আমার জন্য আপনি প্রয়োজনে না, আমি আপনাকে আগে বলতেন, আমার ব্যাগে একটা ইয়ে থাকে আর কি, পাইপ থাকে আর কি, আচ্ছা আচ্ছা, ট্যাঙ্কি ট্রান্সফার করার জন্য।
নেই। ভাই রস দিতেছে কষ্ট কইরা, ভাই আমার একটু পাড়াই দেন, আমার গায়ে কিন্তু রস কম। বাস হয়ে গেছে একদম, একদম পরিপূর্ণ করে দিছে, আমি মুখে দিতে পারবো না। আরে ভাই কেমনে দিছে দেখছেন, কেমনে দিছে দেখছেন, রসটা চুমুক দেই। এত সুন্দর স্মেল, খুব আস্তে আস্তে খাইতে মনে যায়। রস খেতে খেতে সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এখন আগুন জ্বালানো হয়েছে। ও এখন সবাই রসালো অভিযান সমাপ্ত। তবে রসালো অভিযানকে কেন্দ্র করে আরেকটা অভিযান আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে, এখন আমরা সবাই যাচ্ছি সেদিকে। এই তো এখনো চন্দ্রা হাইওয়ে পাড়ি দেওয়া হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার কিন্তু অনেক প্রিয় একটা ক্যাম্পাস। আমি জাহাঙ্গীরনগরের ছাত্র নই, কিন্তু জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসের মধ্যে আমি এমন একটা মানে মজা খুঁজে পাই, এমন একটা প্রশান্তি খুঁজে পাই, যেটা আমি আজ পর্যন্ত অনেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছি সেসব ক্যাম্পাসে আমি এটা খুঁজে পাই না। সো অনেক দিন পরে, অনেক দিন অন্তত মানে 3-4 বছর পরে হবে আমি আজকে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে যাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে আর যাওয়া হচ্ছে না, আমরা অনেক চেষ্টা করছি ভেতরে সবাই যাওয়ার জন্য, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কড়াকড়ি আছে, অনেক বিধিনিষেধ আরোপ হয়েছে, এ কারণে আর যাওয়া হলো না। ভেরি স্যাড, আমার প্রিয় একটা ক্যাম্পাসে আজকে গিয়েও যাওয়া হলো না। এখন দেখি গ্রুপের লোকজন কোথায় যায়, খাওয়া দাওয়া করতে হবে। জাহাঙ্গীরনগরে প্রবেশ করে সেখানকার বটতলায় দুপুরের খাবার খেতে পারছি না, তো কী হয়েছে? জাহাঙ্গীরনগর সীমানার বাইরে আরেকটা জায়গায় আছে, সেখানে আমরা চলে আসছি সবাই খানা দানা করার জন্য। সবারই খুব ক্ষুধা লাগছে, সব কিন্তু চলে আসছে আমরা এদিকে, বাইক টেক সব এখানে পার্কিং করা হয়ে গেছে। হামিদ ভাই চলে আসছে, হামিদ ভাই ইচ্ছা করে জাহাঙ্গীরনগর গেট থেকে আমাদেরকে ফিরিয়ে দিছে। কোন আচারটা? এই যে পাঁচ পিসেল একটা আচার ফেলে দিয়ে, পাঁচ পিসেল আচার, হ্যাঁ, জাহাঙ্গীরনগর গেট থেকে আমাদেরকে ফিরিয়ে দিছে। কি এটা কি মানে আছে? জাহাঙ্গীরনগর তো জুড়ে দেয় তো, জাহাঙ্গীরনগর গেটেই খাচ্ছে। আমি দেখছি তো যে এই আচারের সাথে কি একটা সলা পরামর্শ চক্রান্ত করে ফিরিয়ে দিছেন আমাদের। আপনার আচারটা কেমন লাগছে এটা বলেন? ফ্যান্টাস্টিক, সেই হয়েছে ফ্যান্টাস্টিক। এটা পাঁচশোরিক আচার, পাঁচশোরিক আচার, পাঁচশোরিক আচার। ভিডিওটা তো আছে মনে হয়? না, ভিডিও নাই, ওই সময় ক্যামেরা অফ ছিল। এটা এটা কাজ করছে না আসল সময়ে, মানে কি বলবো বলেন অবশ্যই। মহাবিপদে পড়ে গেছি, মহাবিপদ, বিপদে কেন পড়ছি সেটা বলবো কিন্তু পরে, এবং সিরিয়াসলি কিন্তু বড় একটা বিপদে পড়ছিলাম, এবং এই বিপদের জেরে আমার ব্যাকপ্যাকের এই জায়গায় একদম পুরা চিচিং ফাঁক হয়ে গেছে। তো অনেকক্ষণ পরে খেয়াল করছি যে ব্যাগ চিচিং ফাঁক হয়ে গেছে, এবং ততক্ষণে আমার ব্যাগ থেকে কিন্তু কোনো কিছু পরে নেয়, হারায় নেয়। তো এখন অনেকদিন পরে এই চিচিং ফাঁককে, চিচিং ক্লোজ করার জন্য এই দুইটা জিনিস হাতে তুলে নিছি। বহুত দিন পর এখন ছাত্র জীবনের কথা মনে হয়ে গেছে, এগুলো দিয়ে খাতা সেলাই করতাম। আশেপাশে মুচির দোকান খুঁজছিলাম, দর্জির দোকান খুঁজছিলাম, এখানে নাই। তো এখন বাধ্য হয়ে এই জিনিসটা হাতের নাগালে পাওয়াতে আমার যে কী উপকার হয়েছে বলার বাইরে। একদিকে পুরনো স্মৃতি মনে আসলো, আরেকদিকে এখন সেলাইয়ের কাজে নেমে গেলাম। তো ঠিক আছে, সেলাই করি, দেখি কতটুকু কী মনে আছে। Thank you.
ব্যাস প্যাড হয়ে গেছে। কয়টা দিলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা। মোট 13টা সেলাই দিছি। ও হ্যাঁ, এখন বলি ঘটনাটা কী হয়েছিল। ঘটনাটা হয়েছে, আমরা যখন একসাথে আসতেছিলাম চন্দ্রা বাসস্ট্যান্ড হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুখী মহাসড়কের মধ্যে, তো আমাদের হাতের বাম পাশে ছিল একটা মাছ বাজার। তো মাছ বাজারের পাশে মহাসড়ক, বুঝতেই পারেন রাস্তার অবস্থা কেমন হতে পারে। রাস্তাটার মধ্যে ছিল প্রচণ্ড পানি ফেলানো এবং একটু শ্যাওলা শ্যাওলা একটু ভাব ছিল। তার উপরে ছিল ককশিটের ভাঙা অংশ এবং কিছু পলিথিন। আমার ডান দিকে ছিল একটা যাত্রীবাহী বাস, আর সেটার বাঁ দিকে ছিলাম আমি। যাত্রীবাহী বাসটা যাত্রী ওঠাচ্ছিল, নামাচ্ছিল, এর মাঝখান দিয়ে আমি আস্তে আস্তে হর্ন দিতে দিতে বেরিয়ে যাচ্ছিলাম। আচমকা দেখতে পাই উল্টা পথ থেকে আমার দিকে তেড়ে আসতেছে, চিতাবাঘের মতো দৌড়ে আসতেছিল একটা মোটর চালিত রিক্সা। রিক্সাটাকে দেখার পরে আমার কলিজাটা একটু ধুকুর মুকুর করে ওঠে, মানে অ্যালার্ট বাজে আর কি ভেতরে, যে আমাকে ব্রেকটা ধরতে হবে। হালকা করে শুধুমাত্র ব্রেক লিভারটা প্রেস করি সামনের চাকার ডান হাত দিয়ে, হালকা, খুবই হালকা, এমনিই আমি ধাপাস করে পড়ে গেছি। এবং আমি যখন পড়ছি তখন ওই মোটর চালিত রিক্সাটার দূরত্ব আমার থেকে ছিল আনুমানিক 3-4 হাত। আমি যদি ওই টাইমে ব্রেকটা না ধরতাম, এই হালকাটাই যদি না ধরতাম, তাহলে কিন্তু আমার গায়ের উপর দিয়ে ওই রিক্সাটা কিন্তু উঠে যেত। এই হয়েছে ঘটনা। এবং এই ঘটনাটা হওয়ার পরে আমার ডান পাশের লুকিং গ্লাসটা তো ভাঙছেই। আমার যে ডান পাশের বাম্পারের উপরের যে অংশটা, যেটা এলেঙ্গি দিয়ে বডির সঙ্গে টাইট করা থাকে, ওইটা একদম গোড়া দিয়ে মিশে ভেঙে গেছে। এটা নিয়ে আমি আছি এখন মহা দুশ্চিন্তায়, যে কীভাবে ওই নাটটা বের করবো আর কীভাবে আমার বাম্পারটাকে আবার রিসেটিং করবো। যাই হোক, এগুলো সবই আসলে করবো, যেভাবেই হোক করার চেষ্টা করব, এবং কী কীভাবে করবো সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে, এই হচ্ছে বাম্পারের জয়েন্টের যে জায়গাটা, একদম গোড়া দিয়ে ভেঙে গেছে, দেখছেন আকরাম ভাই, একদম গোড়া দিয়ে। এটা খুলতে গেলেই তো আমার জানটা বাইরে যাবে। আর এদিকে ইন্ডিকেটর লাইটটা আবার ঝুলছে, কি আর করার, কপালে ছিল। হ্যাঁ, ওয়েল্ডিং না, এটারে আসলে ভেতরের নাটটারে বের করতে হবে লেদি দিয়ে। ঠিক আছে আকরাম ভাই, ওকে, আল্লাহ হাফেজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই বাইরে ব্রিজের নিচে এই খাবার দাবার শেষ করার মধ্য দিয়ে কিন্তু এই রসালো অভিযানের ট্যুর সমাপ্ত করা হয়। সবাই যার যার মতো করে ঢাকায় যাচ্ছে, কেউ বা ওখানে থেকে গেছে, আরও আড্ডা দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বাট আমি, সেজান ভাই সহ আমরা আরও কয়েকজন একসাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এদিকে তো আমার আবার হচ্ছে এই যে লুকিং গ্লাসটা ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে, বাম্পারের ওই স্ক্রুর ঘাটটা নষ্ট হয়েছে, মানে আবার এদিকে দেখতেছি বসতে গিয়া আমার হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা একটু ওদিকে চলে গেছে, একটু সামনের দিকে চলে গেছে। তো এই জিনিসগুলো আবার আমার রিপেয়ার করতে হবে, এই জন্য আমি আর বসি নাই ওইদিকে। আমারও একটু বসতে ইচ্ছা করতেছিল, কিন্তু এগুলোরে আবার ঠিকঠাক করতে হবে, তো এই জন্য আর বসলাম না। চলে আসছি মিরপুর সাইড ফিটে সেজন ভাইয়ের দোকানে, এখন বাইকের কাজকর্ম করাইতে বসবো। আর এই সমস্ত কাজকর্ম, যে এই রিপেয়ারিংয়ের, যেমন এই যে লুকিং গ্লাসটা রিপ্লেস করবো, তারপরে বাম্পারটারে ফিটিং করতে হবে, এটা নিয়েই হচ্ছে আমার সবচেয়ে বেশি দুশ্চিন্তা। এই তো, এগুলা দেখাবো আরেকটা ব্লগে। তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। রসালো অভিযানের সমাপ্তি, খোদা হাফেজ।